2008 সাল থেকে ভারতীয় খেলাধুলায় চলে আসে একটা নতুন জোয়ার, ফ্র্যাঞ্চাইজি লীগ। শুরুটা অবশ্যই ক্রিকেটের হাত ধরে, তবে আইপিএল এর সাফল্যের পর অন্যান্য খেলাধুলায় এই ফ্র্যাঞ্চাইজি লীগের জায়গা করে নিতে সময় লেগেছিল আরো কয়েকটা বছর। তারপর আস্তে আস্তে ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন এই ধরনের খেলাগুলোতেও শুরু হয়ে যায় গ্ল্যামারে মোড়া ফ্র্যাঞ্চাইজি লীগের যুগ। কিন্তু তারপর প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলতে থাকা এই নতুন স্পোর্টস কালচার কতটা বদলালো এই খেলাগুলোকে, আজকের এরিনার এপিসোডে আমরা খোঁজ নেব তারই। ঝকঝকে স্টেডিয়াম, চকচকে আধুনিকতা, দূর থেকেও নজরে পড়বে যার ঝলকানি, যেন রঙিন স্বপ্নের ফেরিওলা। এই ফেরিওলা স্বপ্ন ব্যাচে দামি খেলোয়াড় হয়ে ওঠার, স্বপ্ন দেখায় এক বাঁকে গলি থেকে রাজপথে পৌঁছে যাওয়ার, সাদামাটা জীবন থেকে পাঁচ তারা জীবন পাওয়ার। এই স্বপ্নের ফেরিওলার নাম ফ্র্যাঞ্চাইজি লীগ। আইপিএল এর হাত ধরে যখন এই অভিনব টুর্নামেন্ট শুরু হয় তখন সাফল্য নিয়ে সন্দেহের অবকাশ খুব একটা ছিল না। প্রত্যাশা মতোই বিভিন্ন রাজ্য থেকে উঠে আসে নতুন প্রতিভা। তামিলনাড়ুর নটরাজন, দিল্লির ঋষভ পন্ত, মুম্বাইয়ের সূর্যকুমার যাদব, ঈশান কিশান বা জম্মু কাশ্মীরের উমরান মাল্লিকের মতো তারকারা প্রধানত আইপিএলেরই ফসল। কিন্তু জেন্টলম্যানস গেমের দিক থেকে যদি নজর ফিরিয়ে দেখা হয় সেই খেলাগুলোর দিকে যেখানে পরবর্তীকালে আসে এই ফ্র্যাঞ্চাইজি লীগের যুগ, এই তালিকায় উল্লেখযোগ্য নাম ব্যাডমিন্টনের। 2016 শুরু হয় প্রিমিয়ার ব্যাডমিন্টন লীগ বা পিবিএল। তার আগেই অবশ্য এই খেলায় সাইনা নেওয়ালের হাত ধরে অলিম্পিক পদক এসে গেছে ভারতে। 2020 পর অবশ্য অতিমারির প্রভাবে বন্ধ হয়ে যায় পিবিএল, তবে সফলভাবে চলা এই লীগকে ফিরিয়ে আনার উদ্যোগ আবার নিচ্ছেন সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থার কর্তারা। তবে এই আধুনিক লীগের আকর্ষণে শাটলারের সংখ্যা কি আদৌ বেড়েছে দেশ জুড়ে? ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সহসভাপতি শেখর বিশ্বাস অবশ্য বলছেন, ব্যাডমিন্টনে খেলোয়াড়ের সংখ্যা বাড়লেও তাতে ফ্র্যাঞ্চাইজি লীগের অবদান তেমন একটা নেই। আগে হয়তো মানুষের ধারণা ছিল 7-8 বছর থেকে ছেলে মেয়েরা খেলবে, এখন এই সাইনা, সিন্ধু, শ্রীকান্ত, প্রণয়, লাকসেন, সাত্বিক, চিরাগ, গায়ত্রী, তেরেসা, এরা যা এদের যে পারফরমেন্স, একটা ইন্ডিভিজুয়াল স্পোর্ট, দুটো অলিম্পিক মেডেল, ব্যাক টু ব্যাক দুটো অলিম্পিক মেডেল, এবছরও 2024 আপনি দেখবেন ব্যাডমিন্টন মেডেল দেবে, একের বেশিও দিতে পারে, উই আর ভেরি হোপফুল। সুতরাং ফ্র্যাঞ্চাইজি লীগ যে ব্যাডমিন্টনকে জনপ্রিয়তা নিয়ে যাবে এটা একেবারে ভুল ধারণা। আইপিএল লীগের সাথে এই ব্যাডমিন্টন লীগের প্লিজ তুলনা করবেন না, ব্যাডমিন্টন ইজ শাইনিং অ্যান্ড ব্যাডমিন্টন উইল শাইন। ব্যাডমিন্টনের পাশাপাশি আরও একটা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ রয়েছে কবাডির, হ্যাঁ প্রো কবাডি লীগ। গ্ল্যামারে মোড়া প্রো কবাডি লীগে একসময় রীতিমতো জনপ্রিয় খেলোয়াড় হয়ে উঠেছিলেন শ্যামকুমার সাউ। লীগের প্রথম সংস্করণে বাংলা থেকে শ্যাম সহ 3 জন খেলোয়াড় খেলেছেন নিয়মিত প্রতিটা দলে। কিন্তু তারপর সংখ্যাটা ক্রমশই কমে এলো। কিন্তু কেন? শ্যামের মতে খেলোয়াড়দের গুণগত মান বাংলায় একটা বড় সমস্যা, তাই প্রো কবাডি লীগে দাপটটা মূলত হরিয়ানারই। একসময় জাতীয় দলের হয়ে খেলা কোচ হাবিব আলী বলছেন, প্রো কবাডি লীগ এই মুহূর্তে কবাডি অ্যাসোসিয়েশনের অন্দরমহলে চলা সমস্যার সমাধান তো কোনোভাবেই করতে পারবে না। আর এই ত্রিধা বিভক্ত সংস্থার অন্তর্দ্বন্দ্বে জেরবার দেশের কবাডি। ফ্র্যাঞ্চাইজি যেটা টানছে ন্যাশনাল লেভেলে, আমাদের বাংলাতে সেই হাইটটা আমরা দিতে পারছি না। খেলাটায় নাম্বার অফ পার্টিসিপেট বেড়েছে, কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটির ব্যাপার আছে, তা কোয়ালিটি কম হয়েছে। কোয়ালিটি কেন কম হয়েছে আমি আপনাকে খুব বলছি, বিশেষ করে যারা কোচিং করাতো তারা কেউ এখন মাঠমুখো হতে চাইছে না, এত গ্রুপ বাজি আমাদের নিজেদের মধ্যে, এটা আমি পরিষ্কার খোলাখুলি বলছি। গ্ল্যামার এবং রোজগারের জায়গা সব ঠিক আছে, কিন্তু যে সাপ্লাই যারা দিত, সাপ্লাই লাইনটা অনেক ভালো ছিল, সেটা খারাপ হয়ে গেছে, চাকরি নেই। পোকাবাটি যখন আসলো, পোকাবাটির আগে থেকে আমাদের এই ডামাডোলটা ছিল।
पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़, वही SRNB TMT। ফ্র্যাঞ্চাইজি লীগের মধ্যে IPL এর পর সবথেকে জনপ্রিয় লীগ অবশ্যই ISL। ইন্ডিয়ান সুপার লীগ একমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ যা দেশের সর্বোচ্চ লীগের তকমা পেয়েছে। ফ্র্যাঞ্চাইজি ফুটবলের গন্ডি পেরিয়ে ISL তাই পুরোপুরি মূল স্রোতের ফুটবল। স্বভাবতই প্রভাবের বিচারে ফ্র্যাঞ্চাইজি লীগ হয়েও দেশের ফুটবলের সবথেকে বেশি শক্তিশালী ISL। তবে লীগের 9টি সংস্করণে আশানুরূপ উন্নতি যে ভারতীয় ফুটবলে চোখে পড়েনি তা এক কথায় মানতে হবে ফুটবল মহলকে। যদিও IFA সচিব অনির্বাণ দত্তের মতে ISL এর ফলে একটা বড় পরিবর্তন এসেছে ফুটবলারদের আর্থিক সচ্ছলতায়, যে কারণে বেড়েছে পেশাদার ফুটবলারের সংখ্যা। একই সঙ্গে এই বছর থেকে শুরু হওয়া ইউথ লীগ ভবিষ্যতে সাপ্লাই লাইন তৈরিতেও দিশা দেখাতে পারবে বলে আশাবাদী অনির্বাণ। প্রথম যেটা ডেভেলপ হয়েছে ফ্র্যাঞ্চাইজি লীগ থেকে সেটা হলো প্রফেশনাল কালচার, আমার মনে হয় এটা একটা বড় পাওয়া। দ্বিতীয়ত যেটা ডেভেলপ হয়েছে প্রফেশনাল ফুটবলার, আমরা ছোটবেলায় যে তারকা ফুটবলারদের দেখে বড় হয়েছি তারা কিন্তু বাই প্রফেশন সিংহভাগরা কোথাও না কোথাও চাকরিরত ছিলেন, তারা কিন্তু ফুটবলটাকে পেশা হিসেবে জীবন কাটাতে পারেননি। তো আজকে আমরা যেটা দেখতে পাই যে ফুটবলকে পেশা করে যথেষ্ট টাকা উপার্জন করতে পারছে প্রচুর প্লেয়ার, এবং কোটিপতি ফুটবলারের কনসেপ্টটা কিন্তু ISL আসার পরে তৈরি হয়েছে, তার আগে হয়তো একজন দুজন ছিল। এই সাকসেসটা না ভীষণভাবে মানুষকে ইন্সপায়ার করে। ইউথ লীগ শুরু করেছে RFTL, যেটা এই বছর হলো। ক্লাবগুলো যারা ISL খেলছে তাদের জন্যে ম্যান্ডেটরি করেছে এজ গ্রুপ টিমস। তো এগুলো যদি হতে থাকে তাহলে কিন্তু প্লেয়ার উঠে আসবে। কিন্তু যেটা প্রশ্ন থেকে যায় সেটা হলো এখনও কিন্তু ISL ফাইন্যান্সিয়ালি ভায়াবেল হয়নি, সিংহভাগ ক্লাবই কিন্তু ISL লস করছে। একটা ক্লাবকে যদি তার U17, U19, U21 এরকম বিভিন্ন এজ গ্রুপের টিম মেনটেন করতে হয়, তাদের যদি তাদের জন্য ভালো কোচ রেখে টিমগুলোকে প্রপারলি নার্চার করে বাচ্চাগুলোকে তৈরি করতে হয়, তার যে খরচাটা এবং ISL এর একটা টিম চালানোর যে খরচাটা সেটা যতক্ষণ না কমার্শিয়ালি ভায়াবেল হবে ততক্ষণ অবধি কিন্তু বলা মুশকিল ভবিষ্যৎটা কি। সব মিলিয়ে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লীগের দিকে চোখ রাখলে এটুকু স্পষ্ট, সব খেলার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি লীগের প্রভাব কিন্তু একেবারেই একরকম নয়। প্রত্যেকটা ডিসিপ্লিন আলাদা আলাদা ধরনের, আর সেই কারণে এই ফ্র্যাঞ্চাইজি লীগের প্রভাবও প্রতিটা খেলার ক্ষেত্রে আলাদা রকমের। তবে সার্বিকভাবে এই খেলাগুলোর উন্নতির ক্ষেত্রে এই ফ্র্যাঞ্চাইজি লীগের ওপর কতটা ভরসা করা যায় তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। বরং বলা ভালো যে এই খেলাগুলোর মাদার বডি কীভাবে কাজ করছে, কতটা ধারাবাহিকভাবে চলছে তার উপরেই নির্ভর করছে এই খেলাগুলোর ভবিষ্যৎ। শুধুমাত্র এই খেলার ভবিষ্যৎ নয়, এই খেলার সঙ্গে যুক্ত ফ্র্যাঞ্চাইজি লীগের ভবিষ্যৎও। আজকের এরিনায় এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে।